বেঙ্গল স্ট্রিট হিপ হপার্স একেবারে ইলেকট্রিফাইং একটা পারফরমেন্স করলো। ব্যাকগ্রাউন্ড দেখেই বোঝা যাচ্ছে যে আজকে কি চমৎকার একটা ওয়েদার। তো এই ওয়েদারে বেশি কিছু কথা বলাই বারো, আর তার মধ্যে আজকে গান রিলিজ করেছে আবার বিবাহ অভিযানে। তো গানটা প্লিজ গিয়ে ইউটিউবে দেখুন আর জানান কেমন লাগলো। সামনেই ছবি রিলিজ 25th May, আর এরকম একটা খুব সুন্দর অপূর্ব একটা জায়গাতে ব্রিজের নিচে নিউ টাউনে, সেখানে আমরা আজকে একটা হিপ হপ পারফরমেন্স দেখলাম যেটা আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম, আর খুবই একটা ইউনিক প্রমোশন হলো। মানে থ্যাংক ইউ SBF, এরকম প্রমোশন মানে অনেক হয়েছে, অনেক ছবির আমরা বিভিন্ন রকম প্রমোশন করি, বিভিন্ন রকমের আইডিয়া বের করি, কিন্তু আজকের আইডিয়াটা সত্যি খুব ইউনিক ছিল। আর সানডেতে একটু বাড়ি থেকে বেরোনোর সময় চাপ হচ্ছিল যে আবার আজকে এরকম একটা ওয়েদারে গিয়ে একটা প্রমোশন করতে হবে, কিন্তু আসার পর সত্যি খুব মন ভালো হয়ে গেল। নমস্কার, আমাদের নতুন গান আবার বিবাহ অভিযানের সবই মায়া আজকে সকালে রিলিজ করেছে, এবং আজকে আমাদের একটা ইভেন্ট ছিল এখানে নিউ টাউনের ব্রিজের তলায়, যেখানে বেঙ্গল স্ট্রিট হিপ হপার্স একেবারে ইলেকট্রিফাইং একটা পারফরমেন্স করলো। উই ওয়ার ব্লোন অ্যাওয়ে বাই দ্য পারফরমেন্স। মানে এরকম একটা জিনিস কলকাতা শহরে দাঁড়িয়ে মানে দারুণ লাগছে। আই এম ভেরি হ্যাপি, আমরা সবাই খুব এনার্জাইজড হয়ে গেছি, উত্তেজিত হয়ে গেছি, এবং সঙ্গে অনেক মানুষজন ছিলেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। এরকম একটা আউটডোর ইভেন্ট, প্রমোশনাল ইভেন্ট অর্গানাইজ করার জন্যে ন্যাচারালি SBF মার্কেটিং টিম ইজ ফ্যান্টাস্টিক। তারা সবসময় এরকম ইনোভেটিভ নানান রকম আইডিয়া বের করে। আমার মনে হয় আবার বিবাহ অভিযানের এটা প্রথম এক্সটেরিয়ার, মানে আউটডোর প্রমোশনাল ক্যাম্পেইন শুরু হলো, এবং ইট স্টার্টস উইথ দ্য ব্যাং। তাহলে তো আমরা ডেফিনেটলি আরও ভালো করে প্রমোশন করবো, এবং আমাদের নতুন ছবি আবার বিবাহ অভিযান আপনারা দেখতে আসুন, খুব শীঘ্রই রিলিজ করবে, এবং গানগুলো শুনতে থাকুন, আরও অনেক গান আসবে, সবই মায়া বেরিয়ে গেছে।